ভাইয়েরা আমার, ওই আল্লাহর বান্দা কাজী আবু বকর মক্কার উঁচু জায়গায় দাঁড়াইয়া মক্কার বাজারে ঘোষণা করতেছে এভাবে যে আমার সম্পদ আমাকে ফিরায় দাও। হ্যাঁ মক্কাবাসী, মক্কার যুবকেরা সাবধান, খবরদার, আমার সম্পদ বিক্রি করে এই বিকৃত সম্পদ দ্বারা তোমরা আমানতের হক নষ্ট করিও না। আল্লাহর বান্দা কাজী আবু বকর আস্তে 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 মক্কার বাজারে উনার কিনারায় গেলেন। উঁচু জায়গায় গিয়ে আস্তে করে এই বুড়া বেটার হাতটা ধরে ফেললেন। বাহুবলী মিডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال صاحب القرآن صلى الله عليه وسلم حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى সাহাবিহি ওয়া সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আলহামদুলিল্লাহ, জামিয়া ইসলামিয়া দারুল উলুম পার্কুল মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম নূরে চশমে আজিজ ছাত্রবাই পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক জামিয়া পার্কুল মাদ্রাসার বাৎসরিক সম্মেলনে আমাদেরকে শরিক হওয়ার জন্য কবুল এবং মঞ্জুর করেছেন। এজন্য সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বরকতের নিয়তে আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালামের অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিস তার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। বরকতের নিয়তে সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কিছু আলোচনা করব, আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন। সবাই বলুন আমিন আমিন। মানুষের চারিত্রিক গুণ এটা তার দামি সম্পদ, চরিত্র ভালো হওয়া এটা তার জন্য পরকাল জীবনের উন্নতির পথ, ভালো ব্যবহার করা এটা তার পরকাল জীবনের উন্নতির একটি পথ। এ জমিনে যারাই এসেছে সব মানুষগুলাই হয় চরিত্রবান হয়, চরিত্র ভালো হয়, না হয় চরিত্র তার খারাপ হয়। তার যেই চরিত্রটা আছে তার চরিত্রটা ভালোর দিকে নেয়, আবার মন্দ দিকেও নেয়। মায়ের পেট থেকে কেউ আদবওয়ালা চরিত্রবান হয়ে আসে নাই, জমিনে চরিত্রবান হয়, দুনিয়াতে আসার পরে তার চরিত্র গঠন করে। কেহ ভালো চরিত্রের অধিকারী হয়, কেহ খারাপ চরিত্রের অধিকারী হয়। যারা ভালো লোকের সাথে চলে তারা ভালো হয়, যারা মন্দ লোকের সাথে চলে তারাও মন্দতা শিখে। যারা ভালোর দিকে দৌড়ায় তারা ভালোটাই শিক্ষা করে, যারা অন্যায়ের দিকে দৌড়ায়, খারাপের দিকে দৌড়ায়, মন্দতার দিকে দৌড়ায়, তাদের কপালে শুধু মন্দটাই জুটে যায়। যারা সহবতে আহলুল্লাহ গ্রহণ করে তাদের চরিত্র সুন্দর হয়ে যায়। যারা মসজিদ মাদ্রাসা সহবতে আহলুল্লাহর ফ্যাক্টরি, যেখানে বিশেষ করে যারা মাদ্রাসার সাথে মিশে যায়, তাদের আসা যাওয়া করে, এদের চরিত্র হয় অন্যরকম। কারণ আলেম ওলামা মসজিদ মাদ্রাসা দিনী প্রতিষ্ঠান খানকা এগুলা হলো চরিত্র সংশোধনের একটি পথ,
মানুষকে তার আখেরাতের পথের উন্নতির দিক নির্দেশনার একটি পথ, মানুষের ইমানের সংশোধন করার একটি পথ, মানুষের আমলের পরিবর্তনের সংশোধন করার একটি পথ, জুলুমকে, অন্যায়কে, অবিচারকে, পাপাচারকে চিহ্নিত করার একটি পথ, যে এটা ভালো এটা মন্দ, এটা করা যাবে না এটা করা যাবে, এটা ভালো কাজ না এটা মন্দ কাজ, এ রাস্তায় চললে জান্নাত পাওয়া যাবে, এ রাস্তায় চললে জাহান্নামে যেতে হবে, নিজের জীবনের পরিবর্তন করা, নিজের আমলের পরিবর্তন করা, নিজের খাসলতের পরিবর্তন করা, এটা শুধু সম্ভব সহবত আহলুল্লাহর মাধ্যমে। নিজের চরিত্রকে শুদ্ধ করা, যেমন চরিত্র, যেই চরিত্রগুলা পালন করলে, চরিত্রগুলা গ্রহণ করলে তার আখেরাতের জীবনের উন্নতির পথ দেখায়, তার মেজাজ দিনের দিকে দাবিত হয়, তার আখলাক চরিত্র যেটা, এই চরিত্র ভালো ব্যবহারের মাধ্যমে তার পরকাল জীবনের মুক্তির উপায় হয়ে যায়। এজন্য আল্লাহ পাকের কুরআনুল কারীমের আয়াত দ্বারাও সেটা প্রমাণিত, হাদিস দ্বারাও সেটা প্রমাণিত। চরিত্রকে সুন্দর করা, সাহাবা আজমাইন নবী আলাইহিস সালামের কাছে গিয়া চরিত্রকে শুদ্ধ করতেন, নবী আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে বড় চরিত্রবান। শুধু যে আমাদের নবী এমনটা না, আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর জমিনে প্রেরণ করেছেন, সব নবীগণ, সব নবী রাসূলগণ ছিলেন সবচাইতে বেশি চরিত্রবান। তাদের মধ্যে চরিত্রের কোনো ঘাটতি ছিল না, পূর্ণাঙ্গ চরিত্রবান ছিলেন। কথাবার্তার দিক দিয়া, চলাফেরার দিক দিয়া, একজন মানুষের সাথে আরেকজন মানুষের কথাবার্তার দিক দিয়া, হাঁটার দিক দিয়া, পরামর্শের দিক দিয়া সবচাইতে বেশি চরিত্রবান ছিলেন নবী আলাইহিস সালামগণ। এজন্যে আগের যুগের সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামের সান্নিধ্য গ্রহণ করে, যারা একসময় অন্যায় ও বিচারের ভিতরে ডুবেছিলেন, যাদের চরিত্র ঠিক ছিল না, তারাও নবী আলাইহিস সালামের সংস্পর্শে আসে, চরিত্রকে এমন সুন্দর করেছেন যে এক সাহাবিকে একজন আঘাত করেছে, ওই সাহাবি পাল্টা জবাব দেন নাই, বরং নবী আলাইহিস সালামের মতো অনুকরণ করে তার হাত টিপে দিয়েছে। এজন্য নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে চরিত্রর পরামর্শ দিয়েছেন আর বলেছেন, হে সাহাবায়ে কেরাম, চারটা চরিত্রের অধিকারী হও, চারটা গুণের অধিকারী হও। যদি চার গুণের, চার চরিত্রের অধিকারী হতো এযুগের মানুষ, তাহলে সাহাবায়ে কেরামের মতো মর্যাদাবান পেত আল্লাহর কাছে। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, তোমাদের জীবনের চারটা চরিত্র যদি পরিবর্তন করতে পারো, তাহলে জমিনে কোনো বাসিন্দা, জমিনে কোনো বান্দা, জমিনে আমার উম্মত চার গুণের অধিকারী, চার চরিত্রর অধিকারী হতে পারলে জমিনে এক নাম্বার লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, আমার উম্মত জীবনে কোনোদিন পরাজিত হবে না।
সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চারটা চরিত্রের কথা কি আমাদেরকে বলবেন? চারটা গুণের কথা কি আমাদেরকে বলবেন? নবী আলাইহিস সালাম বললেন, এক নম্বর হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করো। নবী আলাইহিস সালাম সর্বোচ্চ আমানতদার, যত নবী আল্লাহ পাক জমিনে প্রেরণ করেছেন সব নবী আমানতদার ছিলেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ আমানতদার হলেন আপনার আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাত্র যারা আছো সামনে আইও, সামনে আইও, ফাক ফাক হয়ে বলে গফর বাতা এখন আইও। নবী আলাইহিস সালাম সর্বোচ্চ আমানতদার ছিলেন, এজন্য নবী আলাইহিস সালাম হিজরতের অনুমতি যেই সময় পাইলেন, হযরত আলীকে ডেকে ডেকে বললেন, হযরত আলী, আল্লাহ পাক আমাকে হিজরতের অনুমতি দান করেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ রাতেই হিজরত করে চলে যাব, অমুক ব্যক্তি অমুক ব্যক্তি অমুক লোক আমার কাছে এই আমানত দিয়েছে, এত টাকা দিয়েছে, এত স্বর্ণ দিয়েছে, এতটুক পরিমাণ মাল আমার কাছে আমানত রেখেছে, আমার পক্ষ হয়ে তুমি অমুক 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 ব্যক্তির কাছে আমানতের মালগুলা ফিরায় দিও। কারণ নবী জীবনে খিয়ানত করেন নাই, নবী সবসময় আমানতদার ছিলেন, আমানতের হেফাজত করেছেন, বলুন সুবহানাল্লাহ। এজন্য নবী বলেন, হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করো। যারা আমানতের হেফাজত করবে তারা জীবনে কোনোদিন লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, অপমানিত হবে না। ওরে আল্লাহর বান্দা, জীবনে যদি শান্তি পেতে চাও, জীবনটাকে যদি সুখের বানাতে চাও, তুমি যদি তোমার জীবনটাকে সুন্দর করতে চাও, তাহলে চরিত্র করো আমানতদারের চরিত্র, যেই চরিত্রটা নবী আলাইহিস সালামের ছিল। হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করো, জীবনে কোনোদিন খবরদার আমানতের খেয়ানত করিও না। মুসলমান, তোমরা যদি আমানতের খেয়ানত করো, আমানতের হেফাজত না করো, তাহলে জমিনে কোনোদিন শান্তিতে বসবাস করার সুযোগ থাকবে না, ধন সম্পদ হতে পারে, বেশি টাকার মালিক হতে পারো, অনেক সম্মানের মালিক হতে পারো, কিন্তু টাকা পয়সা সম্মান শান্তি দিতে পারবে না। যদি আমানতদার হয়ে যাও, আমানতের হেফাজত করো, এই চরিত্র গ্রহণ করতে পারো আল্লাহর বান্দা, আল্লাহর নামের হরফ করে বলতে পারি, জীবনটা সুখের হয়ে যাবে, চরিত্রটা শুদ্ধ হয়ে যাবে। আগের যুগের আমানতদার কেমন ছিল, এখনের যুগের আমানতদার মসজিদের সামনে 1,000 টাকার একটা নোট ফালায় দেখেন আমানতদার কেমন, চেক করবেন আমানতদার, টাকার উপর পাড়া দিয়ে বসে থাকবে, লোক দেখে ফেলবে বলে বলবে না আমি নেই নাই, আমি আমানতের খিয়ানত করি নাই। কিন্তু আগের যুগের আমানতদার আল্লাহর বান্দারা এমন ছিল যার জন্য জমিন একেবারে শান্তিতে ভরপুর হয়েছিল। আইয়ামে জাহিলিয়াতের জামানায় আমানত ছিল না, শান্তি ছিল না, এজন্য জমিন অশান্ত ছিল, অশান্ত পরিবেশ ছিল, হত্যা ছিল, ব্যভিচার ছিল, বিচার ছিল। নবী চরিত্রকে শুদ্ধ করে দিয়েছেন তো আমানত প্রতিষ্ঠা হয়ে গেছে, জমিনে শান্তি ফিরে এসেছে।
আল্লাহর বান্দার আগের জমানায় সুখের গড় পেতেছেন, জমিনে সুখীভাবে চলাফেরা করেছেন। খুতুবাতে জুলফিকার ফকির নামের কিতাবের ভিতরে লেখা হয়, আগের যুগের আমানতদার এমন ছিল, এক ব্যক্তি আর এক ব্যক্তির কাছে জায়গা বিক্রি করেছে, জমিন বিক্রি করেছে। জমিন বিক্রি করার পরে অন্যত্র চলে গেছে যেই ব্যক্তি জমিন ক্রয় করেছে। আল্লাহর বান্দার মনের ভিতরে আফসোস ছিল, আমি একটা বিল্ডিং উঠাবো, বিল্ডিং উঠানোর জন্য শ্রমিক দ্বারা খননের কাজ শুরু করে দিল আল্লাহর বান্দা। খনন করতে 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 হঠাৎ করে মাটির নিচ থেকে একটা কলস পাইল। কলসটা পাওয়ার পর কলসটা ব্যঙ্গে শুধু দেখে স্বর্ণের মুদ্রা পাওয়া যায়, স্বর্ণের টাকা পাওয়া যায়। আল্লাহর বান্দা মারাত্মক কঠিন ইমানদার আমানতদার ছিল। আল্লাহর বান্দা মনে মনে বলে, আমি এই ব্যক্তির কাছ থেকে জায়গা ক্রয় করেছি, জমিন ক্রয় করেছি, মাটির নিচের স্বর্ণের কলস তো আমি ক্রয় করি নাই, এটা আমি বুক করতে পারবো না। আল্লাহর বান্দার ইমানের জজবা উঠে গেছে, ইমানের পাওয়ার বেড়ে গেছে, কারণ আল্লাহর বান্দারা আমানতের হেফাজত এমন ভাবে করেছে। আল্লাহর বান্দাদের ইমান সর্বোচ্চ ইমান, ইমান যদি বেশি হয়ে যায় তাহলে ইমানদার এই ইমানের কারণে গুনাহ করতে পারে না। গুনাহ করলে তার ইমানে বাধা দিবে যে ইমান সামনে দাঁড়া যাবে, অন্যায় করলে ইমানে বাধা দিবে, নামাজ না পড়লে ইমানে টেনে টেনে নামাজ নিবে। আল্লাহর বান্দার ইমানের জজবা উঠে গেছে যে আমি আমানতের খেয়ানত করতে পারবো না। খুঁজে খুঁজে ওই আল্লাহর বান্দার কাছে স্বর্ণের কলস নিয়ে হাজির হয়ে গেছে, আল্লাহর বান্দা আমি তোমার কাছ থেকে যেই কল যেই জমিনটা ক্রয় করেছি, এটা বিল্ডিং উঠানোর জন্য আমি খনন করতেছিলাম, হঠাৎ করে মাটির নিচ থেকে আমি একটা কলস পাইলাম, এই কলসটার ভিতরে স্বর্ণ মুদ্রা স্বর্ণের টাকায় ভরপুর হয়ে পড়ে আছে। আল্লাহর বান্দা আমি তো তোমার কাছ থেকে আমি শুধুমাত্র জায়গা জমিন ক্রয় করেছি, স্বর্ণ তো আমি ক্রয় করি নাই, তোমার এই সম্পদ তুমি নিয়া নাও, কারণ হতে পারে এটা তোমার বাবা, হতে পারে তোমার ভাই, তোমার মা তোমার জন্য এই সম্পদটা মাটির নিচে পইতা রাখছিল। এখনের জমানায় ব্যাংক আছে, ব্যালেন্স আছে, ওই জমানায় ব্যাংক ছিল না, টাকা রাখার সংরক্ষিত কোনো পার্সন ছিল না, মানুষগুলা স্বর্ণ অলংকার টাকা দিয়ে মাটির নিচে পইতা রাখতো, ঘরের ভিতরে পইতা রাখতো। হতে পারে তোমার বাবা তোমার জন্য এই সম্পদগুলা জমা রেখেছিল, হঠাৎ করে তোমার বাবা জমিন ছেড়ে বিদায় হয়ে চলে গেছে, হতে পারে তোমার ভাই জমিন ছেড়ে চলে গেছে, সম্পদের খবর তোমার কাছে বলতে পারে নাই, নাও নাও তোমার সম্পদগুলা তুমি ফিরায় নাও। ওই আল্লাহর বান্দাও কেমন মজবুত ইমানদার আর আমানতদার ছিল। ওই আল্লাহর বান্দা বলতেছে, আমি তোমার কাছে জায়গা বিক্রি করেছি, এটা তো তোমার সম্পদ, তোমার কাছে আমি বিক্রি করেছি, যে না আমি এটা নিতে পারবো না, আমি শুধুমাত্র জায়গা মাটি ক্রয় করেছি। ওই আল্লাহর বান্দা বলতেছে, ভাই তুমি যে আমার কাছ থেকে এই জায়গাটাই ক্রয় করেছো, বলতো জায়গার চতুর্দিক দিয়া ফলের বাগান ছিল, ফলের বাগান কার? আল্লাহর বান্দা বলে, যেহেতু আমার জায়গার উপরে ফলের বাগান আছে, ফলের বাগান হলো আমার। তোমার যদি ফলের বাগান হয়ে থাকে তাহলে আসমান পর্যন্ত তোমার অধীনে, জমিনে তাহতা সারা পর্যন্ত তোমার অধীনে,
এটার মালিকানা আমার না, স্বর্ণের কলস মাটির নিচ থেকে পাইছ, তুমি নিয়ে নাও, এটার মালিক আমি হতে পারবো না রে আল্লাহর বান্দা, এটার মালিক আমি হতে পারবো না, তুমি নিয়ে নাও। ওই যুগে স্বর্ণের কলস নিয়ে ধাক্কা ধাক্কি করেছে ইমানদারেরা, এই যুগে যদি স্বর্ণের কলস নিয়ে এমন ভাবে হইতো তাহলে মানুষে করতো টানা টানি, এ বলতো আমার, সে বলতো আমার। আর যদি স্বর্ণের কলস নিয়ে এইভাবে টানাটানি করত তাহলে ইমানের ভিতরে ঘাটতি হয়ে যাইতো। আল্লাহর বান্দারা এমনভাবে চিন্তা করলেন যে না না, তুমিও নিতে চাও না, আমিও নিতে চাই না, তাহলে একজন মাধ্যম ব্যবহার করি। কি মাধ্যম? চলো বিচারকের কাছে চলে যাই, কাজীর কাছে চলে যাই। এখনের যুগের আদালত আছে শহরের ভিতরে, গ্রাম পর্যায়ে পঞ্চায়েতে আদালত আছে, ইউনিয়ন পর্যায়ে আদালত আছে। ওই জামানার বিচারক যিনি কাজী ছিলেন, সিস্টেম হলো এক এক এলাকায় অনেক গ্রাম মিলে একটা এলাকা, ওই এলাকার একজন বিচারপতি ছিলেন, একজন কাজী ছিলেন, তিনি বিচার কার্য সমাধান করতেন। চলো বিচারকের কাছে চলে যাই, বিচারকের কাছে গিয়া সিদ্ধান্ত উপনীত হই, বিচারক যেই ফয়সালা দিবেন ওই বিচারকের কথা অনুযায়ী মেনে নিব, যদি বিচারক বলেন তোমার তাহলে এটা তোমার, বিচারক যদি বলেন এটা আমার তাহলে আমার হয়ে যাবে। বিচারক যেই সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত উপযোজন মান্য করব, যেই কথা সেই কাজ। চলে গেলেন উভয় আল্লাহর বান্দা, স্বর্ণের কলস নিয়া টানাটানি করে নাই, ধাক্কা ধাক্কি করতে করতে বিচারকের কাছে হাজির হয়ে চলে গেছে। গিয়ে বলতেছে মাননীয় কাজী সাহেব, মাননীয় আদালত বিচারক সাহেব, এরকম 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 জায়গা বিক্রি করেছি মাটির নিচ থেকে, এইরকম এইরকম পাইছি, বিচার করে দেন। আমি তো এমন এমন ভাবে আমি নিতে চাই না। ও কাজী সাহেব বিচার করে দেন। কাজী সাহেব আশ্চর্য হয়ে বললেন, বলতেছেন তোমরা এ যুগে স্বর্ণের কলস নিয়ে ধাক্কা ধাক্কি করতেছ, আমি তোমাদের এই বিচার ইনসাফের কোন কলম দিয়া করব আমার জানা নাই, যেহেতু তোমরা বিভেদ সৃষ্টি করে ফেলেছো কেউ নেও না, তাহলে আমি তোমাদেরকে যে রায় দিব ওই রায় তোমাদেরকে মানতে হবে, যদি মানো তাহলে রাজি হও। উভয়জন বলতেছে স্বর্ণের কলস নিয়ে বহু ধাক্কা ধাক্কি করেছি আপনার কাছে আসলাম, ও কাজী সাহেব আমাকে আপনি দেন, আমাদের এটা ফয়সালা করে দেন। এবার কাজী সাহেব বলতেছেন একজনকে, ও আল্লাহর বান্দা তোমার ঘরে কোনো উপযুক্ত ছেলে আসেনি? বলতেছে হ্যাঁ আমার ঘরে একটা উপযুক্ত ছেলে আছে। অপরজনকে জিজ্ঞাসা করলেন তোমার ঘরে উপযুক্ত মেয়ে আসেনি? হতবাত জুলফিকার ফকির নামের কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে, ওই ব্যক্তি বলতেছে আমার ঘরে উপযুক্ত একটা মেয়ে আছে। বিচারক কাজী বলতেছেন তাহলে তুমি উভয় ছেলে মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও, আর বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়ার পরে এই স্বর্ণের কলসটা উভয়কে নবদম্পত্তিকে হাতিয়া দিয়া দাও, বলো রাজি আসুনি তোমাদের এই দুইজন বিয়াই হয়ে যাইতে। আল্লাহর বান্দারা উভয় রাজি হয়ে গেল, উভয়জন বাসায় গিয়া বাড়িতে গিয়া বিবাহের বন্দোবস্ত করে দিল। বিবাহ সম্পাদন হওয়ার পরে উভয় ব্যয় আল্লাহর বান্দারা যারা স্বর্ণের কলস নিয়ে ধাক্কা ধাক্কি করেছে, আমানতের খিয়ানত করে নাই, উভয় আল্লাহর বান্দা নবদম্পত্তির সামনে গিয়া বলতেছে আমরা স্বর্ণের কলস নিয়ে ধাক্কা ধাক্কি করেছি, এখন বিচার হলো ফয়সালা হলো, এই স্বর্ণের কলসটা তোমাদের উভয়জনকে মালিক বানায় দিলাম, উভয়জনকে মালিক বানায় দিলাম। কারণ আগের যুগের আল্লাহর বান্দারা এমন আমানতদার ছিল, তারা বলতেছে
এগরে আমার ছেলে আছে, এগরে আমার মেয়েও আছে, যেহেতু কেউ নিতে চাই না, তাহলে স্বর্ণের কলস আমাদের রয়ে গেল, তোমাদেরকে হাতিয়া দিয়ে দিলাম। এযুগের মুসলমান যদি শুধু স্বর্ণের কলস না, রাত্রিবেলা যদি রাস্তার ভিতরে 1,00,000 টাকা পাইতো, তাহলে 1,00,000 টাকার কোনো হদিস পাওয়া যাইত না। কিন্তু জমিনে এখনো আল্লাহর বান্দারা আছে। গত পরশু দিন ফেসবুকে দেখলাম যে 10 বৎসরের একটা বালক 5,00,000 টাকা রাস্তায় পাওয়ার পরে এটা তার মালিকের কাছে ফিরিয়ে দিছে, মালিকের কাছে ফিরিয়ে দিছে। মানুষ যদি চিন্তা করে যে আমি এই জিনিসটা পেয়েছি, এটা অন্যের মাল, তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আমানতের খেয়ানত করতে পারবে না, অন্যের জায়গা দখল করতে পারবে না, অন্যের টাকা চুরি করতে পারবে না। তার ভিতরে যদি ঈমান থাকে, তাহলে, কারণ আমানতদারি এমন, লা ঈমান আল ঈমান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারি আছে তার ভিতরে ঈমান আছে। নবী আলাইহিস সালাম বলেছেন, যার ভিতরে ঈমান নাই তার ভিতরে আমানতদারি নাই, তার ভিতরে কোনো ঈমান নাই। কারণ খিয়ানত আর ঈমান একত্রিত হতে পারে না, আমানত আর ঈমান একত্রিত হতে পারে। লা ঈমান আল ঈমান লা আমানাতা লাহু, যার আমানতদারি আছে তার ঈমান, যার আমানতদারি নাই তার ঈমান নাই। এজন্য মক্কার বাজারের এক আল্লাহর গোলাম কেমনভাবে ইনসাফের বিচার করেছে, কেমনভাবে হেফাজত করেছে, যে আল্লাহর বান্দা শুধু 1,00,000 আর 2,00,000 টাকা না, কিতাবের ভিতরে লেখা হয়েছে যে কোটি টাকার সম্পদের একটি হার পেয়েছিল আল্লাহর বান্দা। আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহির কিতাবে পাওয়া যায় যে আল্লাহর বান্দা মক্কার বাজারে রাস্তার কিনারায় 1,00,000 টাকার সম্পদের হার পেয়েছে। 1,00,000 টাকার সম্পদের হার পাওয়ার পরেও আল্লাহর বান্দা আমানতের হেফাজত করেছে, খিয়ানত করে নাই। অথচ আল্লাহর বান্দা, ওনার নাম হচ্ছে কাজী আবু বকর তাবিঈ রহমতুল্লাহ আলাই, কাজী আবু বকর তাবিঈ রহমতুল্লাহ আলাই 1,00,000 টাকার সম্পদ পাওয়ার পরেও আল্লাহর বান্দার 3 দিন যাবত অনাহার, দুর্ভিক্ষের আমল চলতেছিল। 1,00,000 টাকার সম্পদের হার পাওয়ার পরে অন্তরের ভিতরে জাগ্রত হয়ে গেছে যে 1,00,000 টাকার সম্পদের হার বিক্রি করে আমি আমার জীবনটাকে রক্ষা করি, কারণ 3 দিন যাবত উপবাস, দুর্ভিক্ষের আমল। হঠাৎ করে আল্লাহর বান্দার ঈমান এমনভাবে জাগ্রত হলো, আল্লাহ পাকের ভয় ঢুকে গেছে, আমানতের ব্যাপারে সজাগ ঈমান হয়ে গেছে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা বলতেছে, না না, আমি এইটা আমি করতে পারবো না, কারণ এটা আমার ঈমান। আমি যদি এই 1,00,000 টাকার সম্পদটা বিক্রি করে নিজে বক্ষণ করি, তাহলে আল্লাহ পাকের দরবারে কি জবাব দিব? যদি আল্লাহ পাক আমাকে ময়দানে মাহশরে গ্রেফতার করেন আর বলেন, ও কাজী আবু বকর, মক্কার বাজারের 1,00,000 টাকার সম্পদের হার বিক্রি করে কার টাকা তুমি খাইছিলা? আজকে ময়দানে মাহশরে তার বিচার হবে, 1,00,000 টাকার সম্পদ আমারে দিয়া দাও, যার পাওনাদার তাকে আমি আল্লাহ নিজ হস্তে ফিরত দিব, যদি আল্লাহ পাক ময়দানে মাহশরে এই কথা বলেন। আমি কাজী আবু বকর আল্লাহ পাকের সামনে লজ্জিত হয়ে যাব, আল্লাহ পাকের সামনে আমি জবাব দিতে পারবো না। 3 দিনের উপবাস এরকম যদি আমাদের হইতো, যে 3 দিনের উপবাস হঠাৎ করে রাস্তার কিনারায় 500 টাকা পাইছি, আমরা মনে মনে বলতাম, এটা মনে হয় আল্লাহ পাক আমাকে হাদিয়া দিয়েছেন 3 দিন যাবত উপবাস হওয়ার কারণে। আল্লাহর বান্দা কাজী আবু বকর তাবিঈ রহমতুল্লাহ আলাই বাড়িতে গিয়া 1,00,000 টাকার সম্পদের হার যত্ন করে গোপন কামরায় রেখে বাজারে চলে গেলেন।
মনের ভিতরে আফসুস হতে পারে কোন আল্লাহর বান্দা তার সম্পদটা হারায় ফেলাইছিল। তার এই সম্পদটা হারায় ফেলাইয়া মক্কার বাজারে রাস্তার কিনারা কিনারায় হাঁটতেছে, সম্পদ তালাশ করতেছে। আমি চলে যাই মক্কার বাজারে, মক্কার বাজারে ওই বাজারে গিয়ে আমি দেখি কোন আল্লাহর বান্দা স্লোগান দেয়নি, উচ্চ যে ঘোষণা দেয়নি যে আমার সম্পদ হারাইছে। কাজী আবু বকর আল্লাহর বান্দা চলে গেলেন মক্কার বড় বাজারে। মক্কার বড় বাজারে গিয়া তাকায় দেখে মক্কার উঁচু জায়গায় এক বুড়া বেটা দাঁড়ায় দাঁড়াইয়া বলতেছে, হে মক্কার লোক সকল, হে মক্কার যুবকেরা, আমার কোটি টাকার সম্পদের হার হারাইছে। জেনে রাখো, জেনে রাখো, এই কোটি টাকার সম্পদের হার যে হারাইছে এটা আমার। তুমি যদি পেয়ে থাকো, তোমরা কেউ যদি সম্পদটা পাও, তাহলে খবরদার আমানতের খেয়ানত করবা না, খবরদার। এটা যদি তুমি গোপনে নিয়ে নাও বা বক্ষণ করে ফেলো, আমানতের খেয়ানত হবে। কোটি টাকার সম্পদের হার আমার কোনো আল্লাহর বান্দা পেয়ে থাকলে আমাকে দিয়া দাও, আমি তোমাকে পুরস্কার দিব। আমার বাম হাতে যে একটা লাল তলে আছে কাপড়ের তলে, এই কাপড়ের তলের ভিতরে 500 স্বর্ণের মুদ্রা আছে, তোমরা যদি আমাকে ফিরায় দাও তাহলে আমি এর বিনিময়ে তোমাকে এই 500 স্বর্ণ মুদ্রা গিফট করব, হাদিয়া দিয়া দিব। জেনে রাখো এটা তোমার জন্য হালাল, আর কোটি টাকার সম্পদ যেটা পেয়ে থাকলে এটা বক্ষণ করলে এটা তোমার জন্য হারাম, কারণ এটা তোমার পেয়ে থাকলে তোমার কাছে আমানত, আর যদি বক্ষণ করো তাহলে হয়ে যাবে খিয়ানত। পরের মাল বক্ষণ করা এটা আমানতদারি না, এটা খিয়ানত হয়ে যায়। জুলুম করা সম্পদের দিক দিয়া, মানুষের দিক দিয়ে এটা খিয়ানত। খিয়ানতের অনেক আলোচনা, হাতের ভিতরে আমানত আছে খিয়ানত আছে, চোখের ভিতরে আমানত আছে খিয়ানত আছে, পায়ের ভিতরে আমানত আছে খিয়ানত আছে, লজ্জাস্থানের ভিতরে আমানত আছে খিয়ানত আছে, দেহের পশমের গুড়ায় গুড়ায় শরীরের ছোট ছিদ্রয় ছিদ্রয় আমানত আছে খিয়ানত আছে। ভাইরা আমার, ওই আল্লাহর বান্দা কাজী আবু বকর মক্কার উঁচু জায়গায় দাঁড়াইয়া মক্কার বাজারে ঘোষণা করতেছে এভাবে যে আমার সম্পদ আমাকে ফিরায় দাও। হে মক্কাবাসী, মক্কার যুবকেরা সাবধান, খবরদার, আমার সম্পদ বিক্রি করে এই বিক্রিত সম্পদ দ্বারা তোমরা আমানতের হক নষ্ট করিও না। আল্লাহর বান্দা কাজী আবু বকর আস্তে 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 মক্কার বাজারে উনার কিনারায় গেলেন, উঁচু জায়গায় গিয়ে আস্তে করে এই বুড়া বেটার হাতটা ধরে ফেললেন। আল্লাহর বান্দা বুড়া বেটা এই তার হাত ধরার কারণে বুঝে ফেলল যে আমি আমার সম্পদ পেয়ে গেছি, নিশ্চয়ই নওজোয়ান আল্লাহর বান্দা আমার কোটি টাকার সম্পদের হার পাইছে। আল্লাহর বান্দা চলে গেল, উভয়জন মিলে কাজী আবু বকর এই বুড়া বেটাকে নিয়ে ওনার বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে কাজী আবু বকর তাবি রহমতুল্লাহ আলাই বলতেছেন যে আল্লাহর বান্দা তোমার যে কোটি টাকার সম্পদের হার হারাইছে, এই কোটি টাকার সম্পদের হার, এই যে কোটি টাকার সম্পদের হার, এই হারটার বিবরণ দিয়া দাও, এই হারের ভিতরে কয়টা কয়টা দানা আছে, কোন কোন কালার, কয়টা কয়টা পাথর আছে, কীরকম পাথর, ডিজাইন কেমন, কীরকম হবে, কালার কেমন, তার ভিতরে কোনো সুতা আছে কিনা, পূর্ণাঙ্গ আকারে ডিটেলস দিয়া দাও, যদি দিতে পারো তাহলে আমি বলবো এটা তোমার। ওরে আল্লাহর বান্দার, যদি তুমি এইভাবে তার বিবরণ না দিতে পারো তাহলে আমি মনে করব তুমি দুকাবাজ, আমি তোমাকে দিতে পারবো না। বুড়া বেটা আল্লাহর বান্দা বলতেছে, হে নওজোয়ান,
আমার যে কোটি টাকার সম্পদের হার হারাইছিল, এই হারটার ভিতরে এতটা এতটা গোটা ছিল, এমন এমন কালার, কোনোটা গোলাপি, কোনোটা লাল, কোনোটা সাদা। পাথরের কালার গুলো এমন ছিল, ডিজাইনটা এমন ছিল, ফিতাটা তো টুক লম্বা ছিল, লাল তলে ছিল। কাজী আবু বকর গোপন কামরায় গিয়া লাল তলের ভিতরে খুলে দেখলো যে আল্লাহর বান্দা যেইভাবে বিবরণ দিয়েছে হুবহু পেয়ে গেছে। কাজী আবু বকর এবার আল্লাহর বান্দার কাছে হার উপস্থিত করে দিল, বলতেছে আল্লাহর বান্দা তুমি যেইভাবে বলেছো সেইভাবে তোমার হাতটি এইভাবে মিলে গেছে, মেহরবানি করে তোমার হাতটি তুমি ফিরত নিয়া নাও। তুমি যদি তোমার হাতটি ফিরত নাও রে আল্লাহর বান্দা, তাহলে আমি এই এটার দায়বদ্ধতা থেকে মুক্তি পেয়ে যাব, আমার টেনশন থেকে মুক্তি পাবো। আল্লাহর বান্দা নিশ্চিন্তে হাতটি পাওয়ার পরে অনেক আনন্দিত হয়ে কাজী আবু বকরকে পকেট থেকে বের করে স্বর্ণর একটা তলে দিল, যার ভিতরে 500 স্বর্ণ মুদ্রার টাকা ছিল। আল্লাহর বান্দা বলতেছে আমি তোমাকে একটা গিফট করলাম, পুরস্কার দিলাম, হাদিয়া দিলাম, গিফট করলাম, এটা তুমি নিয়া নাও, এটা তোমার জন্য আমি হাদিয়া, তোমার জন্য এটা গিফট করলাম, নিয়া নাও নিয়া নাও। আল্লাহর বান্দা কাজী আবু বকর তাবেঈ রহমতুল্লাহি আলাইহি বলেন না আমি নিব না। কেন আপনি নিবেন না রে কাজী আবু বকর তাবেঈ? আল্লাহর বান্দা কাজী আবু বকর বলতেছেন ও আল্লাহর বান্দা আমি এজন্য নিব না, কারণ আমি এই আমানতের হেফাজত করেছি, এই যে আমানতের হেফাজত করেছি এটার পুরস্কার আমি দুনিয়াতে নিতে চাই না। আমি যেই সময়টা পাইছিলাম সেই সময় আমার ভিতরে একটি আয়াত মনে পড়ে গেল। কি আয়াত মনে পড়ল? আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুয়াদ্দুল আমানা। আল্লাহ পাক বলেছেন জামানতের কোনো জিনিস তার আহাল পর্যন্ত পৌঁছে দাও। আমি সেই কাজটা করেছি, আমানতের জিনিসটা তোমার কাছে পৌঁছে দিছি। এ যুগের মুসলমানদের এমন হতো না, কারণ চরিত্রটা এইরকম না। এরকম এই যুগের মুসলমানরা চিন্তা করত কিভাবে কার জিনিস কিভাবে কোন তরিকায় কোন পদ্ধতিতে মেরে খাওয়া যায়, কিভাবে হারাম দ্বারা আমার পকেটটা বাড়ি হয়, কিভাবে অন্যায়ের দ্বারা আমার পেট মোটা হয়, কিভাবে জুলুম করা যায়, কিভাবে দুর্বলকে আঘাত করা যায়, কিভাবে গরিবকে আঘাত করা যায়, কিভাবে পরের সম্পদকে নষ্ট করা যায়, কিভাবে অন্যায় করা যায়। সবাই না, কিছু সংখ্যক আল্লাহর বান্দা আগেও ছিল এখনো আছে, যে আল্লাহর বান্দারা সব সময় মন্দ চিন্তা করে, বালোর ভিতরেও মন্দ খোঁজে, বালক কাজের ভিতরেও জুলুম করতে চায়, বালক কাজের ভিতরে অন্যায় ঢুকাতে চায়, গরিবকে ঠকাতে চায়, মানুষের ইজ্জত হানি কষ্ট ইজ্জত হানি নষ্ট করতে চায়, মানুষকে কষ্ট দিতে চায়, ফেতনা লাগাতে চায়। ফেতনা ভাঙানোর মধ্যে পাওয়া যায় না, শুধু ফেতনা কিভাবে লাগানো যায়। আল্লাহর রসুল বলেছেন ফেতনা এত মারাত্মক ধরনের গুনাহ যে ফেতনার কারণে ফেতনাটা একেবারে হত্যার চেয়েও জঘন্যতম গুনাহ হয়ে যায়। আল্লাহর বান্দা কাজী আবু বকর তাবি বলতেছেন যেটার পুরস্কার আমি নিব না, ময়দানে মাহশরে আল্লাহ পাকের কাছ থেকে তার পুরস্কার আমি নিব। আল্লাহ পাককে বলবো হে আল্লাহ আমি জমিনে মক্কার বাজারে আমানতের খিয়ানত করি নাই, আমি কোটি টাকার সম্পদের হার পাওয়ার পরেও আমি এটার আমানতের হেফাজত করেছি খিয়ানত করি নাই,
আল্লাহর বান্দাদের ইমান সব সময় ভালো কাজ করলে এই রকম মাইন্ড হয়ে যায় যে আমি দুনিয়া চাই না, দুনিয়া চাই না, নামাজ পড়বো আল্লাহর জন্য, দান করব আল্লাহর জন্য, যাকাত দিব আল্লাহর জন্য। যে এরকম যদি হয়ে যায় যে মানুষের জন্য আমি দান করব, মানুষ আমাকে ভালো বলবে, আমি মানুষের জন্য নামাজ পড়ব, মানুষ আমাকে ভালো ভালো বলবে, আল্লাহর হরফ নিয়ে বলি, এই ইবাদত দ্বারা, এই ভালো কাজ দ্বারা জীবনেও এক বিন্দু পরিমাণ সওয়াব হবে না, এক বিন্দু পরিমাণও সওয়াব হবে না। এজন্য আমানতের হেফাজত করা, আমানতের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সমাজের ভিতর থেকে আমানত উঠে গেছে। আমানত নাই, ইনসাফ নাই, বিচার নাই। এজন্য আল্লাহর রাসূল বলেছেন আমানতের চরিত্র গ্রহণ করো। দুই নম্বর হলো ওয়াসিদকু হাদিসিন, সর্বদা সত্য কথা বলো উম্মত আমার, খবরদার মিথ্যা কথা বলিও না। কিন্তু আমাদের সমাজে শুধু মিথ্যা আর মিথ্যা, গীবত আর গীবত, শেখায়ত শেখায়ত, কার বিরুদ্ধে কে কি বলতে পারে? মিথ্যার চরাচরি বেশি, হাতে হাতে মোবাইল, মিথ্যার চরাচরি বেশি, কথায় কথায় বেশি কথা বলে, মিথ্যার চরাচরি বেশি। গাড়ির ভিতরে বসলাম, হঠাৎ করে আল্লাহর বান্দার ফোনে বেজে উঠলো, আল্লাহর বান্দা বলতেছে ভাই, গাড়ির ভিতরে থেকে থেকেই বলতেছে আমি বাসার ভিতরে ঘুমিয়ে আছি, মিথ্যা কথা। এক জায়গায় আছে বলে আরেক জায়গায়, ঘরের ভিতরে আছে বলে ঘরের ভিতরে নাই, মিথ্যা সর্বশ্রেষ্ঠ গুণা, সবচাইতে নিকৃষ্ট গুণা হলো মিথ্যা কথা বলা। একটা মিথ্যা কথায় দশটা মিথ্যা কথাকে টেনে আনে, একটায় দশটা মিথ্যা কথা বলতে হয়। আল কিযবু উম্মুল মাসি, মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। এই মিথ্যা কথা থেকে সব কিছু বের হয়, জমিনে ফেতনা শুরু হয়েছে মিথ্যা কথা থেকে। জমিনের মধ্যে একদিন এমন অবস্থা হবে, শুধু মিথ্যার চরাচরি, মিথ্যার চরাচরি, সত্যের স্লোগান থাকবে না। এজন্য আল্লাহর রাসূল বলেছেন আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। আল হাদিস, আল্লাহর রাসূল বলেছেন সত্য মানুষকে বিজয়ী বানায় দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আর এই সত্যটাই, সত্যর মাধ্যমেই মুসলমান বিশ্ববিজাতা হয়েছে। শুধু সত্য কথার মাধ্যমেই এমন ঘটনাও পাওয়া যায়। সত্যের কারণে কালামা পড়ে মুসলমান, সত্যের কথা বলার কারণে হিন্দুরা মুসলমান, সত্য কথা বলার কারণে, সত্যের দিন প্রচারের কারণে খ্রিস্টান মুসলমান, সত্য কথা বলার কারণে অনেক মারাত্মক ধরনের ফেতনাও সমূলে ধ্বংস হয়ে যায়। এজন্য মুসলমান, অনেক ইতিহাস আছে, সত্য কথা বলা লাগবে, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা ইমানের উপর আঘাত আনে, ইমানকে ধ্বংস করে দেয়। সত্য কথা ইমানের পাওয়ার বেড়ে যায়, সত্য কথা, সত্যের স্লোগানে ইমান তাজা হয়ে যায়। সত্য কথা বললে ইবাদতের ভিতরে মজা সৃষ্টি হয়ে যায়, মিথ্যা কথা বললে ইমান দুর্বল হয়ে যায়, কারণ মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। এমন ঘটনা পাওয়া যায় হিন্দুস্তানের বড় বুজুর্গ শায়খ ইয়াহিয়া কান্দলুবির আব্বা, বড় বুজুর্গ শায়খ জাকারিয়া কান্দলুবি, আল্লাহর বান্দা, মহান বড় বুজুর্গ। হিন্দুস্তানের ভিতরে ফেতনা লাগছে, হিন্দু আর মুসলিম কি নিয়া ফেতনা লাগছে, জায়গা নিয়া, সরকারি খাস জায়গা জমিন নিয়া ফেতনা লাগছে। হিন্দুরা বলে এটা আমাদের জায়গা, মুসলিমদের জায়গা, সর্বপ্রথম মুসলিমরা দখল করেছে। হিন্দুরা বলে এটা আমাদের জায়গা, একসময় মুসলিমদের টাকা হয়ে যায় এই জায়গার ভিতরে, মূর্তির পোস্টার ভেঙ্গে দিয়া, ব্যানার ভেঙ্গে দিয়া, মূর্তির হিন্দুদের বেড়া ভেঙ্গে দিয়া মুসলমানরা বেড়া দেয় মসজিদ বানানোর জন্য। মুসলমানরা টাকা পয়সার দিক দিয়া দুর্বল হয়ে গেলে হিন্দুরা সবল হয়ে যায়, হিন্দুরা আবার বেড়া দেয় যেটা আমাদের জায়গা, এরকম জায়গা নিয়ে ঝগড়া লাগছে। এক পর্যায়ে উভয় মারাত্মক ধরনের ঝগড়া লাগার পরে বিচারক হাজির, বিচারক বলতেছেন এটার বিচার আদালতে হবে, বিচার কার্য পরিষদে হবে, চলো বিচার কার্যে।
হিন্দুরাও গেল, মুসলিমরাও গেল, বিচারপতি বলে দিলেন যেহেতু এটা সরকারি খাস জায়গা, এটার ভিতরে তো কোনো মালিকানা নাই, কোনো লিখিত কিচ্ছু নাই, তবে আমি বিচার কার্য এইভাবে পরিচালনা করব না, যাও তোমরা উভয় দল মিলে তোমরা এই এলাকার ভিতরে সবচেয়ে বয়স বেশি কার আছে তাকে নিয়ে আসো, তাকে নিয়ে আসো। এবার উভয় মুসলিম আর হিন্দুরা উভয় এলাকা তালাশ করতে করতে পেল শায়খ জাকারিয়া কান্দলবি রহমতুল্লাহি আলাই। শায়খ জাকারিয়া কান্দলবি রহমতুল্লাহি আলাই বারবার বারবার অনুরোধ করার পরে আদালতে হাজির হয়ে গেলেন। আদালতে হাজির হওয়ার পরে বিচারপতি জিজ্ঞাসা করলেন, হে শায়খ জাকারিয়া কান্দলবি, আপনার বয়স অনেক বেশি, আপনি জানবেন এই জায়গাটি নিয়ে হিন্দু আর মুসলমানরা ঝগড়া লাগাইছে, আপনি বলে দেন আপনার সিদ্ধান্ত আজ ফয়সালা হবে চিরস্থায়ীভাবে, এটা কার জায়গা, আপনি যদি বলেন এটা সর্বপ্রথম হিন্দুরা দখল করেছিল, আমি আজ এই সিগনেচার দিয়ে এটা হিন্দুদের জায়গা বলে, আপনি যদি বলেন এটা মুসলমানদের কোনো ব্যক্তি, সর্বপ্রথম মুসলমানদের কোনো ব্যক্তি এই জায়গাটি দখল করেছিল, তাহলে আমি মুসলমানদের জন্য চিরদিনের জন্য লিখে দিব। শায়খ জাকারিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাই বলে দিলেন আদালতের ভিতরেটা সর্বপ্রথম হিন্দুরা দখল করেছিল, বিচারপতি হিন্দুদের পক্ষে রায় দিয়া দিল। এবার মুসলমানরা শায়খ জাকারিয়া কান্দলবিকে গালমন্দ করতে করতে বের হয়ে চলে গেল। মুসলমানরা হাঁটে আর বলে শায়খ জাকারিয়া কান্দলবিকে বড় ওলি মনে করতাম, বুজুর্গ মনে করতাম, তাকায় দেখো আমাদের মসজিদের এই জায়গাটি হিন্দুদের নামে তার সাক্ষ্যতে হয়ে গেছে, তাকে মানি না। অনেক সমালোচনা হয় হুজুরদেরকে নিয়ে, এক হুজুর যদি কোনো একটা কাজ করে ফেলে তাহলে শুধু সমালোচনার ভরপুর, অথচ কাজটা জায়েজ ছিল, ভালো কাজ করেছে, তারপরেও মন্দ সমালোচনা। ওই আল্লাহর বান্দারাও শায়খ জাকারিয়া কান্দলবিকে গাল মন্দ করতে করতে আদালত থেকে বের হয়ে চলে গেল। বাড়িতে গিয়াও মুসলমানরা বলে শায়খ জাকারিয়া কান্দলবিকে বড় হুজুর মনে করতাম, কিন্তু না না, তার সাক্ষ্যতে একটি জায়গা হিন্দুদের জন্য চিরস্থায়ীভাবে মন্দিরের জায়গা হয়ে গেল। শুধু গালাগালি করে গালাগালি করে রাত্রিবেলা শায়খ জাকারিয়া কান্দলবি রহমতুল্লাহি আলাই তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু বানানোর জন্য উঠলেন, হঠাৎ করে কানের ভিতরে পায়ের আওয়াজ, তাহতা সারা পায়ের চিহ্ন, কদমের চিহ্ন, আসারে কদম, পায়ের চিহ্নর আওয়াজগুলা দেখতে পাইলেন। আর কানের ভিতরে আওয়াজ আসলো কে যেন ওনার বাড়ির পাশে হাঁটতেছে অনেকজন মানুষ। শায়খ জাকারিয়া কান্দলবি রহমতুল্লাহি আলাইহি বের হলেন, আগুন নিয়ে দেখলেন যে এখানে অনেক হিন্দুরা কাতার বন্দি হয়ে দাঁড়ায় আছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, হে হিন্দু ভাই, তোমাদের পক্ষে আমি রায় দিলাম, রাত্রিবেলা আমার বাড়িতে কেন এসেছো এত সংখ্যক লোক, কি চাও আমার কাছে রাত্রিবেলা গভীর রজনী? এবার শায়খ জাকারিয়া কান্দলবির এই প্রশ্নের উত্তরে সমস্ত হিন্দুরা বলতেছে, ও হুজুর, মুসলমান ধর্ম যেহেতু সত্য ধর্ম এবং তার আদর্শ আর চরিত্র যেতটুক, যে নিজের পক্ষে হলেও, যে নিজের পক্ষে হলেও সত্য কথা বলতে রাজি হয়ে গেছে। আমরা তো ভাবছিলাম যে আপনি আমাদের পক্ষে রায় দিবেন না, আপনি মুসলমান, আপনি মুসলমানদের পক্ষে রায় দিবেন, কিন্তু আপনি সত্যের স্লোগান দিয়েছেন আপনার বিপক্ষে হওয়ার পরেও, এই যে সত্যের আদর্শের স্লোগান, এই স্লোগানের দ্বারা আমরা সিদ্ধান্ত নিলাম যেই ধর্মে সত্যের আদর্শের স্লোগান আছে, বিপক্ষে মত যাওয়ার পরেও সত্য কথা বের হয়ে যায়,
আমরা সেই ধর্ম গ্রহণ করতে আপনার কাছে চলে এসেছি। হ্যাঁ শায়খ জাকারিয়া কান্দলুবি, আজকে এখন এই রাত্রিবেলা আমরা শত শত হিন্দু গ্রামবাসী আপনার কাছে আসলাম, আপনি এখন আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানা দিবেন, আর আজকের ফজরের নামাজের ইমামতিতে আমরা আপনার সাথে নামাজ আদায় করব, আর নামাজের পর থেকে এই জায়গার ভিতরে আর মূর্তি হবে না, এই জায়গার ভিতরে আজকে ফজরের পর থেকে আমরা সব নব মুসলমান আর আপনারা মুসলমান মিলে আমরা এই হিন্দুর যে জায়গাটি ছিল আমাদের পক্ষে রায় এসেছে, ওই জায়গার ভিতরে ফজরের নামাজের পর থেকে আমরা মসজিদ নির্মাণ শুরু করে দিব, আপনি আমাদেরকে পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সত্যটা নিজের বিপক্ষে যাওয়ার পরেও সত্যের স্লোগান দেওয়ার কারণে শত শত হিন্দুরা শত শত বেদিন কালামা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে সত্য মানুষকে মুক্তি দেয়নি, সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, জেলখানার ভিতরে আবদ্ধ করে। এজন্য আল্লাহর রসুল বলেছেন, খবরদার মিথ্যা কথা বলিও না, মিথ্যা হলো বড় গুনাহ। নিজের বিপক্ষে রায় চলে গেলেও সত্য কথা বলো, সর্বদা সত্য কথা বলো, খবরদার মিথ্যা কথা বলিও না, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহর রাসূল বলেছেন, এই চরিত্রকে বাদ দাও, মিথ্যা কথা খারাপ চরিত্র, সত্য হলো ভালো চরিত্র। হে সাহাবায়ে কেরাম উম্মত আমার, তোমরা সিদকু হাদিসিন, সর্বদা সত্য কথা বলো। তিন নাম্বার গুণ, তিন নাম্বার চরিত্র হাদিস থেকে আলোচনা, তিন নাম্বার চরিত্র হলো হুসনু খালিকাতিন, ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার। এ জমিনে কোনো আল্লাহর বান্দা আসে নাই মায়ের পেট থেকে আদব বলা হয়ে আসে নাই, সবাই আদব জমিনে আদবকে ঠিক করেছে, কেউ ভালো করেছে কেউ মন্দ করেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম গাছের নিচে ঘুমায় আছেন, হঠাৎ করে পিপিলিকার আওয়াজে ঘুম ভেঙে যায়। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকাকে একটি ধমক দিলেন, যে পিপিলিকা তোমাদের কারণে আমি ঘুমাইতে পারি না, চলে যাও চলে যাও, আমার কাছে তোমরা চেঁচামেচি করিও না। সুলাইমান আলাইহিস সালামকে পিপিলিকা বলতো, কারণ সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকাদের ভাষা বুঝতেন, শুধু পিপিলিকা না সব কিছুর ভাষা হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাম এই কথা বলার পর পিপিলিকা বলতেছে, হে নবী সুলাইমান আপনি আমাকে ধমক দিলেন, আমরা যদি আল্লাহর কাছে একটা ফরিয়াদ করব আপনার নবুয়তি চলে যাবে, যে আমরা আপনার কাছে আসলাম ধমক দিয়া বিদায় করে দিতে চান। প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে, প্রত্যেকটা জিনিসের একটা ভালো আছে, ভালো ব্যবহার করা। আপনার কাছে কোনো লোক এসেছে নবীর আদর্শের মতো তার সাথে ব্যবহার করুন, সময় দিতে পারবেন না, কথা বলতে পারবেন না, ভালো ব্যবহার করুন যেইভাবে নবী আলাইহিস সালাম করেছেন। ভালো ব্যবহার করার কারণে একটা অন্যায় জুলুমকারী মানুষ খারাপ মানুষও ভালো হয়ে যায়। আপনি যদি আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার না করেন, আল্লাহর হরফ নিয়ে বলি আপনার স্ত্রী আপনার সাথে ভালো ব্যবহার করবে না। একটা স্বামী চাইলে সমাজের ভিতরে শান্তি বজায় ফিরায় আনতে পারে ভালো ব্যবহারের কারণে। সমাজের অনেক জিনিস আমরা দেখি বা দেখা যায় ভালো ব্যবহার না করার কারণে ঘরের ভিতরে অশান্তি, ব্যক্তিগতভাবে দ্বন্দ্ব, শুধু মুখের কারণে ভালো ব্যবহার না করার কারণে। হুসনু খালিকাতিন উম্মত আমার, ভালো ব্যবহার করো, এই চরিত্রটা গ্রহণ করো, অন্যের সাথে খারাপ ব্যবহার করিও না, দুর্ব্যবহার করিও না। নবীকে এক ব্যক্তি চর দিছে, তাপ্পর দিয়েছে, নবী পাল্টা আক্রমণ করেন নাই, চর দেন নাই, বরং ভালো ব্যবহার করেছেন। তার হাতটা ইহুদির হাতটা ধরে বলতেছেন, ইহুদি ভাই তুমি যে আমাকে তাৎপর দিয়েছে, তোমার হাতের ভিতরে ব্যথা লাগছে, সেই যে চরিত্র, এই যে আদর্শ নবীজির, এই ব্যক্তি জাগাত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, কট্টর কাফির,
বেদিন ইহুদি নবীর সামনে জায়গা দাঁড়ায়া বলতেছে, এত সুন্দর আদর্শ, সুন্দর আদর্শের কারণে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভালো ব্যবহার, আপনি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন না, বাসায় গিয়া যদি দরজায় ডাক দেন স্ত্রী আপনার ঠান্ডার ভিতরে ঘুমায় আছে, শরীর দুর্বল অসুস্থ ঘুমায় আছে, অনেকক্ষণ ডাকলেন যদি না খুলে আপনি খারাপ ব্যবহার শুরু করে দেন, বা যদি একটু লেটে দেয় আপনি খারাপ ব্যবহার শুরু করে দেন, তরকারি যদি একটু জাল হয় আপনি খারাপ ব্যবহার শুরু করে দেন, লবণ যদি একটু কম হয়ে যায় খারাপ ব্যবহার শুরু করে দেন। প্রত্যেকটা জিনিসের একটা ভালো সিস্টেম আছে, ভালো ব্যবহারের দ্বারা যদি তরকারির ভিতরে লবণ কম হয় আপনি যদি সুন্দর করে বলতেন, স্ত্রী আমার, বউ আমার, আজকে মনে হয় একটু বেখেয়ালে লবণ কম হয়েছে, এই স্ত্রী পরবর্তী সময়ে আর কোনোদিনও স্বামীর প্রতি এমনভাবে আক্রোশ হতো না, আপনি এটা মেরে ফেলে দিবেন, তরকারির বাটি ফেলে দিবেন, ভাতের বাটি রাগ করে ফেলে দিবেন, আপনার স্ত্রী যদিও মুখে বলতে পারে না মনে মনে বলবে আমার স্বামীর হলো কুত্তা মেজাজ, মেজাজ খুব খারাপ, কুত্তার মতো মেজাজ দেখায়। এজন্য ভালো ব্যবহার, মাহাসিন ইসলাম যেটা কিশোরগঞ্জের বড় এক হুজুর তার বাংলা তরজমা করেছেন আশরাফী তানবীর রহমতুল্লাহ লিখিত কিতাব, ওই কিতাবের ভিতরে পড়লাম দেখলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে পারস্যের এক যুবক বাদশার সন্তান, পারস্যের ওই বাদশার সন্তান গ্রেফতার হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, হযরত ওমর বলতেছেন হে পারস্যের নওজোয়ান তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, পারস্যের যুবক বলতেছে হযরত ওমর আপনার সাথে আমি আপনার হাতে আমি মুসলমান হব, সম্ভব না আপনার হাতে আমি কালেমা পড়তে পারবো না, যেই ওমরকে ইবলিস শয়তান পর্যন্ত ভয় পাইত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যাইতেন সেই রাস্তায় ইবলিস শয়তানও যাইত না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় পাইত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলতেছে যে আমি হযরত ওমর তোমার সামনে আমি তোমার হাতে আমি মুসলমান হব, সম্ভব না তোমার হাতে আমি মুসলমান হতে পারব, এর চেয়ে অন্যের হাতে মুসলমান হওয়া ভালো, তুমি কি হযরত ওমর তোমার আমি ভালো করে চিনি, তুমি এক সময় বিশাল বড় ডাকাত ছিলে, তোমার খবর আমি জানি। হযরত ওমর বলতেছেন মুসলমান হবা না ভালো কথা, জোর করবো না, তুমি ট্যাক্স দাও, মুসলিম অধ্যুষিত এলাকা আমার এলাকা, থাকতে হলে তোমাকে ট্যাক্স দেওয়া থাকতে হবে। পারস্যের যুবক বলতেছে আমি আমার বাবা বাদশা, আমি নিজে জীবনে কতবার মানুষের কাছ থেকে ট্যাক্স আদায় করেছি, আর তুমি হযরত ওমরকে আমি ট্যাক্স দেওয়া থাকতে হবে, সম্ভব না। ওমরের সামনে বলতেছে আমি তোমাকে ট্যাক্স দিব, হযরত ওমর চিন্তা করলেন যেহেতু বাটপার মার্কা, সন্ত্রাস মার্কা, ত্রাস মার্কা সমাজে শান্তি নষ্ট করবে, উগ্র মেজাজ যারা নাকি উগ্র মেজাজই সমাজের ভিতরে ত্রাস সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে, গোপনে মানুষের ঘর বাড়ি জ্বালায় দেয়, অন্যায় বিচার করে, জুলুম করে, সরকার চাইলে তাকে ফাঁসি দিতে পারে, এটা জায়েজ আছে সরকারের জন্য, বিধান আছে, চাইলে ত্রাস মার্কা, জঙ্গি মার্কা যারা দশজনার সুখ কেড়ে নেয় নষ্ট করে, যারা গোপনে মানুষকে হত্যা করে, সরকার চাইলে তাদেরকে ফাঁসি দিতে পারে, জায়েজ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু ফরমান জারি করলেন যে তো উগ্র মেজাজ রে সন্ত্রাস মার্কা, ফাঁসি দিয়া দাও। পরের দিন ফাঁসির আদেশ জারি হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন জেলখানার ভিতরে গেলেন, গিয়ে বলতেছেন তোমার জীবনের শেষ আশা কি, শেষ ইচ্ছা কি, আমাদের দেশেও ফাঁসির আসামিদেরকে বলা হয়
তোমার জীবনের শেষ ইচ্ছা কি, কি চাও? কোনো কোনো ফাঁসির আসামি বলে আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি অমুক ফল খাবো, অমুকের সাথে দেখা করব, অমুকের সাথে কথা বলবো, অমুক কাজ করব। কিন্তু যার ঈমান আছে, যার ঈমান বেশি, সে বলবে আমি কিচ্ছু চাই না দুনিয়ার, আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে দুরাকাত নামাজ পড়তে চাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন, গিয়া বলতেছেন তোমার জীবনের শেষ আশা কি? পারস্যের ওই নওজোয়ান বলতেছে, হযরত উমর, আমার জীবনের শেষ ইচ্ছা আপনি আমাকে নিজ হাতে এক গ্লাস ঠান্ডা পানি পান করাবেন, আমি আপনার হাতে এক গ্লাস ঠান্ডা পানি খেতে চাই রে হযরত উমর, আপনি আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দিয়া দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে ঠান্ডা পানি এনে তার সামনে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে নিয়া নিল, নিয়ে আবার বলতেছে, হযরত উমর, আপনার হাতে আমি পানি পান করব না, আপনার হাতে আমি পানি পান করব, আর মানুষ পাই নাই, দাম দিতে চায় না। হযরত উমর কিছু ভাবলেন না, কারণ তাকে ফাঁসি দেওয়া হবে, নিয়ে চলে যাচ্ছেন, আবার ডাক দিলেন, হে হযরত উমর, পানি খাবো, পানি দেন, আপনি চলে যান কেন? আবার হযরত উমর আসলেন, এভাবে লেফট রাইট করা, একবার দেয়, একবার বিদায় করে, একবার আনে, একবার বিদায় করে, হযরত উমরের রাগ পরীক্ষা করে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হন না, কারণ হলো ফাঁসির আসামি। এবার বলতেছে, হযরত উমর, আমি পানি পান করব একটু পরে, তবে আপনি বলেন আমি যতক্ষণ পর্যন্ত এই গ্লাসের পানি পান না করব, ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে ফাঁসি দিবেন না। হযরত উমর বলতেছেন, ঠিক আছে, ওয়াদা করলাম ফাঁসি দিব না যতক্ষণ পর্যন্ত তুমি পানি পান করব না। পারস্যের এই নওজোয়ান বলতেছে, এইভাবে বললে হবে না, আপনি আমার কথার সাথে কথা লাগায় লাগায় বলেন, আপনি বলেন এই গ্লাসের যেই পানিটি আছে, এই পানিটি আমি যতক্ষণ পর্যন্ত পান করব না ততক্ষণ পর্যন্ত আপনি ফাঁসি দিবেন না। হযরত উমরও বলতেছেন, এই গ্লাসের যে পানিটি আছে, এই পানি তুমি যতক্ষণ পর্যন্ত পান করবা না ততক্ষণ পর্যন্ত আমি হযরত উমর তোমাকে ফাঁসি দিব না। এই কথা বলার পরে, হযরত উমর ওয়াদা দেওয়ার পরে, দেখেন ইবলিশ শয়তান কেউ জীবনে হযরত উমরকে ঠকাতে পারে নাই, উমরের সাথে চালাকি করতে পারে নাই, উমরের সাথে বাটপারি করতে পারে নাই, কিন্তু একমাত্র এই পারস্যের যুবক হযরত উমরকে জীবনে একবার ধোঁকা দিয়েছে। হযরত উমর ওয়াদা করলেন, আমি তোমাকে হত্যা করব না এই গ্লাসের পানি যতক্ষণ পর্যন্ত তুমি পান করবা না। এই ওয়াদা দেওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে গ্লাসটা এনে উপর করে জমিনে পানিটা ফেলে দিল। পানি ফেলে দিয়ে হাসে আর বলে, হযরত উমর, আপনি পানি দেন, এই গ্লাসের পানি আপনি এনে দেন, যেই পানিটা আমি জমিনে ফেলায় দিস। হযরত উমর বলতেছেন, এই পানি তো মাটিতে খায়া ফেলায় দিছে, বালুতে পড়ে বালে তো চুষে নিছে, এই পানি আমি এনে দিতে পারবো না। ওই পারস্যের নওজোয়ান বলতেছে, তাহলে আপনি আমাকে ফাঁসিও দিতে পারবেন না, আপনি ওয়াদা করেছিলেন রে হযরত উমর, আপনি আমাকে ফাঁসি দিবেন না যতক্ষণ পর্যন্ত এই গ্লাসের পানি পান না করব। হযরত উমরও তাকে বিদায় দিলেন যে আমি ওয়াদা রক্ষা করলাম, তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে ফাঁসি দিব না। নওজোয়ান কাফির আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়ে আবার ঘরের ভিতরে প্রবেশ করল। ঘরের ভিতরে প্রবেশ করার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে পড়ে গেল, পায়ের ভিতরে পড়ে আর কান্না করে আর বলতেছে, হযরত উমর, আমি এতক্ষণ যাবত আপনার রাগের দ্বার দেখেছি, আপনার রাগ আমি পরীক্ষা করেছি, কিন্তু আপনার রাগ পরীক্ষা করতে গিয়ে আপনার চরিত্রের ধার এত সুন্দর, এই চরিত্রর দ্বার দেখে আমার জীবনের পরিবর্তন এসে গেল, আপনার যদি এরকম সুন্দর চরিত্র হয়
যে আপনি ওয়াদা করেছেন, এত সুন্দর ভালো ব্যবহার করেছেন আমার সাথে। আপনি যদি এত সুন্দর ভালো ব্যবহার করেছেন, ওয়াদা রক্ষা করেছেন, তাহলে না জানি মুহাম্মদুর রসুলুল্লাহর চরিত্র কত সুন্দর ছিল, না জানি কত ভালো লোক উনি ছিলেন, ওনাকে তো আমি পাই নাই। যেই ধর্ম নিয়া, যেই কুরআন নিয়া নবী আলাইহিস সালাম এসেছিলেন জমিনে, আমি সেই ধর্মের স্লোগানে, আমি সেই কালেমার স্লোগানে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হতে চাই। ভালো ব্যবহার করার কারণে মুসলমান বিশ্ববিজেতা হয়েছে। নবী আলাইহিস সালামের জীবনের ভিতরে অনেক পাওয়া যায়, ভালো ব্যবহার করার কারণে দলে দলে একজন দুইজন তো বাদ, দলে দলে কাফেররা মুসলমান হয়েছে শুধু ভালো ব্যবহার, উত্তম ভালো ব্যবহার। আমরাও সমাজের ভিতরে ভালো ব্যবহারকে প্রতিষ্ঠা করতে হবে। নবী আলাইহিস সালাম বলেন, তিন নাম্বার আলামত, তিন নাম্বার চারিত্রিক গুণ হলো, চরিত্র সংশোধনের তিন নাম্বার মাধ্যম হলো হুসনু খালিকাতিন, ভালো ব্যবহার করো। হে উম্মত আমার, খবরদার খারাপ ব্যবহার করিও না, অন্যকে কষ্ট দিও না, গরিবকে কষ্ট দিও না, অবহেলার নজরে কাউকে তুমি তাকাইও না, কারো প্রতি তুমি অবিচার করিও না, ভালো ব্যবহার করো। আল্লাহ নবী বলেছেন, যদি ভালো ব্যবহারের গুণ অর্জন করতে পারো, তাহলে তোমরা জীবনে কোনোদিন পরাজিত হবে না, লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না। চার নাম্বার গুণ, চার নাম্বার চরিত্র সংশোধনের পথ, ওয়া ইফাতু ফি তুমাতিন। আল্লাহর রসুল বলেছেন, সর্বদা হালাল খাবার খাইবা, মিথ্যার দ্বারা উপার্জন করা হয় যেটা, সেটা কিন্তু হারাম হয়ে যায়, হারাম খাইবা না, জুলুমের টাকা দিয়া পেট ভরবা না, মানুষকে টকিয়ে টকিয়ে কোনো টাকা পয়সা উপার্জন করবা না, চিন্তাই করবা না, চুরি করবা না, হারাম পথে গিয়া হারাম উপার্জন করবা না, হারাম লুকমা পেটের ভিতরে দিবা না। কিন্তু সমাজের ভিতরে হারাম এমনভাবে ঢুকে গেছে, মিশকাত শরীফের ভিতরে একটা বাব আছে, বাবুল ফেতন, এখানে দ্বিতীয় নম্বর হাদিসে আছে একটা শব্দ, উদান উদান মানে বাইন বাইন, চাটি যেইভাবে বা কার্পেট যেইভাবে তার ফিতাগুলো একটা আরেকটার সাথে এমনভাবে ঢুকে গেছে, হারাম উপার্জনের তরিকাও এমনভাবে বাইন বাইন উদান উদানের মতো ঢুকে গেছে, হারাম উপার্জনের লাইন, হারাম উপার্জনের পথ এইভাবে ঢুকে গেছে। হারাম খাবার খাইবা না উম্মত, যদি হারাম খাবার খাও ইবাদতের মজা, ইবাদতের জজবা হারিয়ে যায়, ইবাদত আসমান পর্যন্ত উঠে ঝুলন্ত থাকে, আল্লাহ পাকের আরশে আল্লাহ পাকের কাছে ইবাদত পৌঁছে না। যারা সুদ খায় এটা হারাম, ঘুষ খাওয়া হারাম সবাই জানে, তারপরেও খায়, কারণ আল্লাহ পাক আমাদের মুখের ভিতরে একটা বিশ্ব রোড দিয়েছেন, যেই বিশ্ব রোডে সব গাড়ি চলাফেরা করে, জিব্বা নামের বিশ্ব রোড আল্লাহ পাক এমনভাবে দিয়েছেন, হালালও ঢুকে হারামও ঢুকে, হালাল তরিকার খাবারও বিশ্ব রোড দিয়া পেটে চলে যায়, হারাম তরিকার উপার্জনও বিশ্ব রোড দিয়া পেটে চলে যায়, শুধু বাড়ি মারবেন আর চলে যায়, অন্যের টাকা জুলুম করার টাকা শুধু বিশ্বরোডে উঠবেন আর চলে যাবে, এটা বড় মজা লাগে, অন্যের টাকা জুলুম করার টাকা, মানুষকে টকিয়ে টকিয়ে মানুষের জায়গা সম্পত্তি টকিয়ে নিজের নামে করে, এটা হারাম। এর দ্বারা তুমি বাহাদুরি দেখাইতেছো যে আমার বিশাল অনেক বড় বড় জায়গা জমিন আছে, আমার ব্যাংকে এত এত টাকা আছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় তুমি যেই সম্পদ উপার্জন করতেছো এটা হারামভাবে উপার্জন করতেছো। আল্লাহর রাসূল নিষেধ করেছেন আর বলেছেন, খবরদার হারাম টাকা উপার্জন করিও না, হারাম লুকমা খাবার খাইও না, সন্তানকে যদি হারাম খাবার খাওয়াও, আল্লাহর হরফ নিয়া বলি,
এই সম্পদের উপার্জিত হারাম দ্বারা সন্তানের কল্যাণ আসবে না। যেই সন্তানের রক্ত মাংস হারাম উপার্জন দ্বারা হবে, ওই সন্তান বড় হয়ে মা বাবাকে কষ্ট দিবে। যারা সুদের টাকা দিয়া সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করায়, আল্লাহর হরফ নিয়া বলি, তাদের সন্তান তাদেরকে কষ্ট দিবে, তাদের সন্তান তাদের কোনো উপকার আসবে না। একদিক দিয়া হলেও সন্তান তাকে কষ্ট দিবে, আর যদি হালাল পথ দ্বারা যদি উপার্জন করে সন্তানদেরকে লালন পালন করায়, সন্তানদেরকে যদি লেখাপড়া করায়, তাহলে এই হালাল তরিকা উপার্জনের মাধ্যমে সন্তানদেরকে লেখাপড়ার মাধ্যমে, সন্তানদের জীবন পরিচালনার মাধ্যমে, সন্তানদেরকে পালার মাধ্যমে এই সন্তান হবে আদবওয়ালা, এই সন্তান হবে মা বাবার কথা মানমান্যকারী, এই সন্তান দ্বারা মা বাবা কষ্ট পাবে না, এই সন্তান দ্বারা মুরব্বী কষ্ট পাবে না, এই সন্তান দ্বারা জুলুম হবে না, এই সন্তান দ্বারা অন্যায় হবে না, এই সন্তান দ্বারা অবিচার হবে না। যেই সন্তানের রক্ত হয়েছে হারাম দ্বারা, যেই সন্তানের মাংস হয়েছে, শক্তি হয়েছে হারাম উপার্জনের দ্বারা, এই সন্তানের দ্বারা জুলুম হয়, এই সন্তানের দ্বারা অন্যায় হয়, এই সন্তানের দ্বারা অবিচার হয়, এই সন্তানের দ্বারা জুলুম হয়, এই সন্তানের দ্বারা ব্যভিচার হয়, এই সন্তানের দ্বারা মুরব্বী কষ্ট পায়, মা বাবা কষ্ট পায়, সমাজের ভিতরে ফেতনা লাগায় সেই সন্তান। আর যেই সন্তানের মা বাবা তার সন্তানকে কম হলেও হালাল উপার্জন দ্বারা, কম হলেও সন্তানদেরকে জীবন পরিচালনা করেছে, আল্লাহর কসম করে বলি সেই সন্তান দ্বারা কোনোদিন মা বাবা মুরব্বী কষ্ট পাবে না। উত্তর শরীফপুর আইনামিয়া সাহেব মাদ্রাসায় 1,000 টাকা দিয়েছেন আল্লাহ পাক, উনার সমস্ত মুর্দেগানের কবরের ভিতরে জান্নাতের বাগান লাগা দিক, বলুন আমিন। আইনামিয়া সাহেবের কবরের, উনার পরিবারস্থ সকল মানুষের কবরের ভিতরে আল্লাহ পাক জান্নাতের বিছানা বিছায় দিন, বলুন আমিন। বিশেষ করে উনার আব্বা আম্মা অন্ধকার কবরে শায়িত, উনার আব্বা আম্মার কবরের আজাব যেন আল্লাহ পাক মাফ করে দেন, সবাই বলুন আমিন। তাহলে যেই কথা বলতেছিলাম যে হুসনু খালিকাতিন হিফজু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন, হুসনু খালিকাতিন ওয়া ইফফাতু ফি তুমাতিন, চারটা চরিত্র যদি গ্রহণ করা যায়, চারটা চরিত্র যদি মানা যায়, তাহলে এই চরিত্র গ্রহণ করার মাধ্যমে, এই চরিত্র অর্জন করার মাধ্যমে, এই চরিত্রবান গুণে গুণান্বিত হওয়ার মাধ্যমে পরকাল জীবনের উন্নতির পথ সহজ হবে, জান্নাত লাভ সহজ হবে। আলোচনার শেষ পর্যায়ে যেই কথাটি বলছিলাম যে হারাম এমনভাবে হয়ে গেছে, হারাম থেকে বেঁচে থাকাটাও মুশকিল হয়ে গেছে, এজন্য সবর ধৈর্য করা লাগবে। ধৈর্য ধরে হলেও, সবরের মাধ্যমে হলেও জীবনকে পরিচালনা করা। অনেকেই বলে হুজুর এমন উপায় যে হারাম পথে না গিয়ে আর পারলাম না, আগের জমানায় সাহাবায়ে কেরাম খানা খাইতেন 2 বার, এখনের জমানার মানুষ খানা খায় 3 বার, সকালে নাস্তা করে 4 বার, সন্ধ্যাবেলা নাস্তা করে 5 বার, খাবার বেশি অভাব নাই। কিন্তু ওই সাহাবায়ে কেরাম বারো লোকগুলাও তো ওই সময় অভাব অনটনের ভিতরেও হারাম খান নাই, উপার্জন হারাম করেন নাই। এখনের সমাজের মানুষ ধৈর্য শক্তি হওয়া লাগবে। আল্লাহর রসুল বলেন সবর করো, আর সবরের পুরস্কার আমি আল্লাহ সরাসরি জান্নাত দান করে দেব, বলুন সুবহানাল্লাহ। এজন্য এই যে গুণগুলা, চারিত্রিক গুণগুলা, এটা কোথায় থেকে শিখবা? এটা আল্লাহ পাকের কুরআনুল হাকিম বলে দেয় যে সোহবতে আহলুল্লাহ, যার অপর নাম হচ্ছে ঈমান, কুনু মাআস সাদিকিন, যার অপর নাম হচ্ছে সোহবতে আহলুল্লাহ, যার অপর নাম হচ্ছে ঈমান, সোহবতে আহলুল্লাহ গ্রহণ করা লাগবে। উলামায়ে কেরাম, বিশেষ করে এই কওমিয়া মাদ্রাসা উলামায়ে কেরাম, এদের সাথে ভালো সম্পর্ক রাখা, এদের সাথে সুসম্পর্ক রাখা, তাহলে ঈমান, এদের সাথে সম্পর্ক রাখার নামও হচ্ছে একটি ঈমান। ভালো লোকের সঙ্গে থাকা, ভালো লোকের সঙ্গে দেখে ভালো গুণগুলা, চরিত্রগুলা অর্জন করা, শিক্ষা করা। আল্লাহ পাক
আমাদেরকে সবাইকে আলোচনা বুঝার জন্য তৌফিক দান করুন এবং এ মাহফিলকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন। এ মাহফিল এবং মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত বাকিয়ার যাকে জারি থাকে সেজন্য আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর করেন। পরিশেষে এলাকাবাসী শ্রোতাসহ মাদ্রাসার সমস্ত উস্তাদ ছাত্র যারা আছেন কমিটির সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করলাম। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।